দেরি করাতে কোনো অসুবিধা হয়নি, কী কী বলবো সেগুলো গুছিয়ে নেওয়ার একটু সময় পেলাম। আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগলে বসতে বলবো না। বিয়ের আগে এভাবে হুটহাট করে দেখা করা ঠিক নয়। বিয়ে একদম ঠিক কথা। আর যাতে দেখা করতে না হয় বলা যেতে পারে আজকে সেজন্যই মিট করা। সেজন্যই? আচ্ছা তোমার কি মনে হয় আমাদের বিয়েটা হচ্ছে? কেন নয়, পারিবারিক সিদ্ধান্ত, আর তাছাড়া এতে আমার কোনো অমতও নেই। তার মানে কিছুটা অমত আছে। ওকে, এই সময় যদি আমাদের পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয় সেটা তো দুর্লভ, তাই না? তার মানে আমরা ব্যতিক্রম কাপল। হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি আমার সাথে আপনার কি একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার ছিল মিস্টার রনো। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু মানুষ কথা বলে ধোঁয়াশা তৈরি করতে খুব পছন্দ করে। আমার জীবনটাই তো ধোঁয়াশায় ঘেরা। মানে কি? এখানে আরেকজনকে আসতে বলেছিলাম, ওর আসতে যখন দেরি হচ্ছে তখন আমি শুরু করি। আচ্ছা বলো তো, তোমার বাবা কার সাথে তোমাকে বিয়ে দিতে যাচ্ছেন? কার সাথে আবার? একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির ব্রাঞ্চ ইনচার্জ মিস্টার রনোর সাথে। আমার নামের আগে যে লম্বা একটা তকমা লাগানো, এটা কিন্তু আমার নিজের না। মানে কি? তার মানে কেউ একজন দান করেছে বলে আমি পেয়েছি। কি বলছো এসব? আজকে তার কথাই তোমাকে বলবো বলে এখানে ডেকেছি। আমি একটা রিলেশনশিপে আছি 5 বছর। তাহলে আমাকে বিয়ে করতে চাইছো কেন? আমি ঠিক চাইছি না, বলতে পারো এটা আমার অভিভাবক মানে আমার ভাইয়ের একক সিদ্ধান্ত। তোমার গার্লফ্রেন্ড জানে? না, ও এখনো কিছু জানে না। এই জন্য ও জানার আগে বিষয়টা মিটমাট করতে চাই। আর এই জন্যই আমি সাজুকে আসতে বলেছিলাম। কাকে? সাজু, আমার বন্ধু। অর্ণা, সমস্তটা খুলে বললে হয়তো তুমি বুঝতে পারবে। সাজুর সাথে আমার প্রথম পরিচয় ভার্সিটিতে। ওর সাথে যখন আমার বন্ধুত্ব হয় তখনও আমাকে কথা দিয়েছিল, বিপদে আপদে সবসময় আমার বন্ধু হয়ে থাকবে। আর আমিও সেই সুযোগটা কাজে লাগালাম। সমীর সাথে যখন আমার প্রথম দেখা হয় তখন সাজু আমার পাশেই ছিল। আরে আমি আপনার সৌন্দর্য দেখে সময় পেলাম কোথায়? তবে হ্যাঁ, আপনার স্কুটিটা সুন্দর। স্কুটি সুন্দর না? আপনার মিকার জায়গা পান না? আপনাদের মতো ছেলেদের জন্য না, মেয়েরা ঘর থেকে বের হতে ভয় পায়। এই একদম বাজে বকবেন না। এই ওই ওই জানেন আপনি আমি কি করতে পারি? কি করতে পারেন? ওই ও আমার বন্ধু, ও ভালো ছেলে, রনো। ও আজকাল সে ব্লাফাঙ্গা ছেলেদের সাথে মিশছে না? আরে না, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ও ভালো ছেলে, সত্যি ভালো ছেলে। আচ্ছা কাজ করো, আজকে আজকের মতো এখানেই স্কুল শেখানো চালানো শেষ, কালকে আবার আমরা স্কুল চালাবো, প্লিজ চল। এই তো ঝগড়া করতে হবে কেন? মামা তোর বান্ধবী না? আমার মামি লাগে। রাগ করছিস কেন? নাম সুমি না তো? ক্র্যাশ খেয়ে গেছি রে, একটু দেখ না। তুই আমাকে কি কথা দিছিলি বিপদে আপদে? এনাফ ইজ এনাফ, চল মামা, প্লিজ প্লিজ মামা, মামা একটু দেখ না, চল মামা, শোন না কথা।
তোমার কাছে রং আছে রাঙানো, আদর আছে অভিমান ভাঙানো, আমিও খুঁজে যাই পথ পালানো, তোমার সাথে এক ঘর বানানো, তোমার হাতে রঙিন হব বলে সাদা কালোয় থাকে, একটা প্রেমে দুজন রব বলে রোদ বাঁচিয়ে রাখে, তোমার হাতে রঙিন হব বলে সাদা কালোয় থাকে, একটা ফ্রেমে দুজন রব বলে রোদ বাঁচিয়ে রাখে। এই তুমি বলো শুনতে পাচ্ছ কি ছোট ছোট কত ইচ্ছে ডাকা ডাকি, বুক পকেট জুড়ে কথার জোনাকি, কি করে বলো চুপ করে থাকি, তোমার কাছে রং আছে রাঙানো, আদর আছে অভিমান ভাঙ, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা সাজু তোমার জন্য এত করলো, ওকে আনলেই পারতা। আরে ওকে তো আসতেই বলেছিলাম, ও কি বললো ওর নাকি ডেট আছে? ওর আবার গার্লফ্রেন্ড আছে নাকি? তাই তো শুনলাম। আচ্ছা বাদ দাও, তোমার কাছে কত টাকা আছে? ভুলে রেখে আসছো তাই তো? আচ্ছা ঠিক আছে, আজকের জন্য সমস্যা না, এরপর থেকে এরকম আর কখনো করো না। ভাই আপনি এইখানে? আর রণা ভাই আপনারে খুঁজতেছে, আমি আপনারে সারা ক্যাম্পাস খুঁজতে মরতেছি। রণকে বল আমি এখানে আছি। বন্ধু ডেট কেমন হলো? সব কথা তোকে বলতে হবে নাকি? এ বাবা, ঝগড়া হয়েছে না? তো রিলেশন থাকবে আর ঝগড়া থাকবে না? হ্যাঁ সেটা তো থাকবেই। আচ্ছা বাদ দে ওইসব, দোস্ত শোন না, কবিতা লিখছিস? দোস্ত আমার হাতের অবস্থা না খুব খারাপ দোস্ত, আমার কাছে বেশি টাকা নেই। শোন না, মানে আমার ভাইয়ের এখনো বেতন হয়নি, টাকা পাঠাতে কয়দিন দেরি হবে, তুই আমাকে অল্প কিছু টাকা দে। আর তাছাড়া তো মনে কর সমীকে কোনো কিছু গিফট করা হয়নি। আচ্ছা তোর তো অভিজ্ঞতা আছে, বল না সমীকে কি গিফট করা যায়। আরে বল না, প্রেমিক পুরুষ একটা ক্যাকটাস গিফট করতে পারিস, পছন্দ হবে। মানে কাটা? হ্যাঁ ক্যাকটাস। হ্যালো। হ্যালো রণ। হ্যাঁ আমি তোর ভাবি বলছি। হ্যাঁ ভাবি। ভাইয়া খুব অসুস্থ, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাসায় চলে আয়। হ্যালো হ্যালো,
ভাবি। হ্যালো হ্যালো, তুমি এখানে এই সময়? ও বুঝেছি, রনকে খুঁজছ। আমার সাথেও যোগাযোগ হয়নি বাড়ি যাবার পর থেকে। বেশ কয়েকবার ফোন করেছিলাম, দুদিন পরে আসবার কথা ছিল। কেন তোমার সাথে যোগাযোগ করেনিও? ওর তো ফোনটাই বন্ধ, ফেসবুকেও পাচ্ছি না। তাহলে কিছু হয়নি তো আবার? রনু ফোন করেছে। হ্যাঁ রনু, কোথায় তুমি? লেখাপড়া ছেড়ে কি করবে এখন? জানি না, টাকার জন্য যে কারো গ্রাজুয়েশন থেমে যায় এই প্রথম শুনলাম। হ্যাঁ থেমে যায়, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে থাকতে পারবো না। হ্যাঁ যাও যাও, আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না। হ্যাঁ কি দিয়েছো তুমি আমাকে? এক ক্যাকটাস ছাড়া ফিরে নিও তোমার ক্যাকটাস। সমি, ওটা তোমার খুব প্রিয় ছিল, এখন আর নেই। সমি দাঁড়াও, সমি সমি কথা শোনো। তোর গার্লফ্রেন্ড কই? ভালোবাসি শব্দটা কাউকে বলা হয়নি এখনো। কবিগিরি বন্ধ কর। তবে এতদিন যে তুই আমাকে বলতি তোর গার্লফ্রেন্ড আছে, একটার পর একটা মিথ্যে। জানিস তোরা যখন ঘুরতে যাস আমিও তোদের পিছে পিছে যাই। তোরা যখন পাশাপাশি বসে হাসাহাসি করিস, গল্প করিস, আমি দূর থেকে তোদেরকে তাকিয়ে তাকিয়ে দেখি আর একটা করে কবিতা লিখি। তবে হ্যাঁ, আমার কিন্তু একটা পছন্দের মানুষ আছে। এরপর থেকে সমীর সাথে তোমার আর কখনো যোগাযোগ হয়নি? হ্যাঁ পরদিন, আর তারপর থেকে আমার লেখাপড়ার খরচ ও নিজেই চালাচ্ছে। আর আমার যে চাকরিটা সেটাও সমীর রেফারেন্সে ওর বাবার কোম্পানিতে। আর তোমার বন্ধু? ও হ্যাঁ সাজু, ও সেদিন বলেছিল ওর পছন্দের মানুষের কথা। স্টেশনে দেখেছিলাম ওকে, এক ভুবন ভোলানো হাসি মাখা মুখ, মনে পড়লেই কেমন যেন হারিয়ে যায় এখনো। অর্ণানর 22 বি তৃতীয় তলা পান্তপথ ঢাকা, এই ঠিকানায় বইগুলো পাঠিয়ে দিস। আসলাম।
তৃতীয় তলা পান্থপথ, ঠিক বললাম? তাহলে মিলে গেল তোমাদের সমীকরণ, আমি হ্যাপি। শোনো, এখানেই কিন্তু শেষ নয়, তোমার জন্য একটা চমক আছে।